বন্ধুরা আঠারোই আগস্ট প্রথমবার ল্যান্ডার বিক্রমের ইঞ্জিন ফায়ার করা হয় এবং কক্ষপথের পরিধিকে কমিয়ে ফেলা হয় আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি ভারতের চন্দ্রযান কিভাবে চন্দ্রপৃষ্ঠের ভিডিও তুলেছে এবার আপনাদের দেখাবো রাশিয়ার লুনা টোয়েন্টি ফাইভ ও কিভাবে চাঁদের উল্টো দিকের ছবি তুলেছে আঠারোই আগস্টের ফায়ারিং ছিল ভীষণই গুরুত্বপূর্ণ আর সেই ফায়ারিং সাকসেসফুলও হয় ব্যাঙ্গালুরু বেস ইস্ট্র্যাক থেকে কম্পিউটারের মাধ্যমে বিক্রমের ইঞ্জিনকে প্রথমবার ফায়ার করা হয় তাও আবার মাত্র ছয় সেকেন্ডের জন্য এবং বিক্রম ল্যান্ডারের কক্ষপথের পরিধি অনেকটাই কমানো হয় এখন চাঁদকে অনেকটাই কাছ থেকে পরিক্রমণ করছে আমাদের বিক্রম ল্যান্ডার ইসরো তার টুইটে জানিয়েছে ল্যান্ডার মডিউলের হেলথ নর্মাল ল্যান্ডার মডিউল অপারেশন এর মাধ্যমে তার অরবিটকে কমাতে সফল হয়েছে একশো তিপ্পান্ন একশো কিলোমিটার থেকে এখন তার অরবিট এসে দাঁড়িয়ে একশো তেরো ইন্টু একশো সাতান্ন কিলোমিটারে মানে তাদের থেকে নিকটবর্তী দূরত্ব একশো তেরো কিলোমিটার এবং বিক্রম ল্যান্ডার নিজের ইঞ্জিন অন করে ডিবুস্টিং করে চলে এসছে একশো তেরো ইন্টু একশো সাতান্ন কিলোমিটারের কক্ষপথে পরবর্তী ডিবুস্টিং অপারেশন হবে বিশে আগস্ট রাতই দুটো নাগাদ অর্থাৎ আজ রাত দুটোয় কতটা এক্সাইটেড আপনারা তো বন্ধুরা সময় তো প্রায় চলেই এলো ভারত এবং রাশিয়ার ল্যান্ডার চাঁদের বুকে নামতে চলেছে প্ল্যান মাফিক আমাদের চন্দ্রযান থ্রি তেইশে আগস্ট বিকাল পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিটে চাঁদের মাটি ছুঁতে চলেছে আমাদের চন্দ্রযান টু তো ল্যান্ডিং এর সময় চাঁদের একশো ইন্টু একশো কিলোমিটারের কক্ষপথে পৌঁছেছিল কিন্তু চন্দ্রযান থ্রি কেন এই কক্ষপথে পৌঁছাতে পারল না বা পৌঁছালো না তবে ইসরো যেমন সময় বেঁধে দিয়েছিল সেই সময় ধরে এগোচ্ছে ভারতের চন্দ্রযান থ্রি আজকে মাঝরাতে আবারও ইঞ্জিন বার্ন করা হবে এটা ল্যান্ডার বিক্রমের ইঞ্জিনের দ্বিতীয় ফায়ারিং হবে এবং তারপর সেটা কোন কক্ষপথে পৌঁছাবে এটা ইসরোর আপডেটের পরেই জানা যাবে এবার যেটা কথা হচ্ছিল একশো ইন্টু একশো কিলোমিটার কক্ষপথকে নিয়ে চন্দ্রযান টু যেতে পেরেছিল কিন্তু চন্দ্রযান থ্রি কেন নয় তো দেখুন চন্দ্রযান টু এর অর্বিটার কে সেট করার কথাই ছিল একশো ইন্টু একশো কিলোমিটার কক্ষপথে যেই কক্ষপথে এখন নাসার এলারও রয়েছে কোরিয়ার পাথফাইন্ডার মিশন রয়েছে সেই কক্ষপথেই পৌঁছে গেছিল আমাদের চন্দ্রযান টু এর অরবিটার তারপর সেখান থেকে আলাদা হয়ে আমাদের বিক্রম ল্যান্ডার একশো ইন্টু তিরিশ কিলোমিটারের কক্ষপথ ধরে চাঁদের বুকে নামার চেষ্টা করেছিল এখন দেখুন সেই কক্ষপথে তো এতগুলো মিশন রয়েছেই তাই অযথা সেখানে আরো ট্রাফিক জাম বাড়িয়ে কি কোনো লাভ আছে মানছি চাঁদের পরীক্ষা নিরীক্ষা করার ক্ষেত্রে অরবিটারের জন্য একশো ইন্টু একশো কিলোমিটারের কক্ষপথ একেবারে উপযুক্ত কিন্তু আমাদের চন্দ্রযান থ্রি এর প্রোপালশন মডিউল গন্তব্য একশো ইন্টু একশো কিলোমিটারের কক্ষপথ নয় কারণ চন্দ্রযান থ্রি এর প্রোপালশন মডিউল যাদের অ্যাটমসফিয়ার নিয়ে কোন রকম পরীক্ষা নিরীক্ষা করবে না তার কাজ কিন্তু অন্যরকম সে যাদের ওই কক্ষপথ থেকে পৃথিবীর দিকে নজর রাখবে যে মহাকাশ থেকে পৃথিবীর দিকে কোন বিপদ ছুটে আসছে কিনা সূর্য থেকে বেশি রেডিয়েশন পৃথিবীর ওপর পড়ছে কিনা এই সব কিছু দেখবে তাছাড়া অন্যান্য প্ল্যানেট নিয়ে কাজ করবে সেই জন্য চন্দ্রযান টু এর অরবিটারের মতো চন্দ্রযান থ্রি এর প্রপালশন মডিউল কে একশো ইন্টু একশো কিলোমিটারের কক্ষ পথে নিয়ে যাওয়ার তো কোনো দরকার নেই সেই জন্যই একশো তিপ্পান্ন ইন্টু একশো তেষট্টি কিলোমিটারের কক্ষ বিক্রম ল্যান্ডার এবং প্রপালশন মডিউলকে আলাদা করে দেওয়া হয়েছে চলুন এবার দেখি রাশিয়ার লুনা টোয়েন্টি ফাইভ এখন কি অবস্থায় রয়েছে সেটা কবে চাঁদে নামবে সে এখন কোথায় অবস্থান করছে রাশিয়ান স্পেস এজেন্সি রসকসম মস ডিক্লেয়ার করেছে তাদের মুন মিশন লুনা টোয়েন্টি ফাইভ এর ল্যান্ডারকে তারা একুশ তারিখে চলে নেওয়াবে কিন্তু কখন না হবে সেটা এখনো অবধি বলেনি ভারতীয় সময় অনুযায়ী এগারোই আগস্ট ভোর চারটে বেজে চল্লিশ মিনিটে রাশিয়া যাদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল তবে রাশিয়ার সময় অনুসারে সেটা দশ তারিখ ছিল তেমনই ল্যান্ডিং এর ডেট রাশিয়া একুশ তারিখ রেখেছে সেটা ভারতীয় সময় অনুযায়ী বাইশ তারিখ হলেও হতে পারে হয়তো ওইদিন একইভাবে লঞ্চিং এর মতো ভোরের দিকে ল্যান্ড করবে চাঁদের সাউথ পোলের যত ডিগ্রিতে লুনা টোয়েন্টি ফাইভ নামবে সেখানে কাল সকাল থেকে আলো ফোটা শুরু করবে হাতে একটা দিন সময় নিয়ে তারা নামার প্ল্যান করেছে মানে আপাতত যেটা বোঝা যাচ্ছে আমাদের বিক্রমের আগেই রাশিয়ার লুনা টোয়েন্টি ফাইভ চাঁদে নামবে যেহেতু আমাদের বিক্রম ল্যান্ডার আর দক্ষিণ মেরু ঘেসে নামছে সত্তর ডিগ্রি বরাবর তাই সেখানে আলো ফুটতে একটু সময় লাগবে লুনা টোয়েন্টি ফাইভ এখন সার্কুলার অরবিটে পদক্ষিণ করছে চাঁদকে রাশিয়ার ল্যান্ডার দক্ষিণ মেরুর আটষট্টি উনসত্তর ডিগ্রি মাঝামাঝি নামবে তাদের সবকিছু একেবারে ওকে রয়েছে আজকে রাতে আবার আমাদের চন্দ্রযান এর ল্যান্ডার তার কক্ষপথকে আরো ছোট করবে দেখা যাক এবার সে কোন কক্ষপথে আসে নজর রাখছে এদিকে আপনারাও চোখ রাখুন রহস্য বাংলার পর্দায় চলুন এবার দেখা লুনা টোয়েন্টি ফাইভ চাঁদের উল্টো দিকের কি ছবি তুলেছে বন্ধুরা এবার আপনারাই বলুন কার ক্যামেরা সব থেকে ভালো চন্দ্রপৃষ্ঠকে ক্যাপচার করেছে লুনা টোয়েন্টি ফাইভ এর ক্যামেরা নাকি চন্দ্রযান থ্রি এর ক্যামেরা নিচে কমেন্টে অবশ্যই জানান